আচ্ছা, আজকে আমরা ইলিয়ট ওয়েভ নিয়ে আলোচনা না করে ইলিয়ট ওয়েভ দিয়ে কিভাবে করে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি চার্টে, সেটাই দেখাবো দুই একটা পেয়ারে। কারণ অনেকেই জানতে চান যে কিভাবে করে অ্যানালাইসিস করেন, একটু অ্যানালাইসিস শেয়ার করেন। অ্যানালাইসিস তো শেয়ার করছি, সাথে এখন প্রশ্ন উঠে আসছে যে অ্যানালাইসিস শেয়ার যে কোনো কেউ করতে পারে, লাইভ এন্ট্রি শেয়ার করা কঠিন। তো লাইভ এন্ট্রি শেয়ার অলমোস্ট আমরা গত 2 বছর ধরে যা করেছি তার লাস্ট 1 বছরের রেজাল্ট ওয়েবসাইটেই দেওয়া আছে, আর গত 2 বছরের রেজাল্ট প্রত্যেক মাসে কি সেটাও ওয়েবসাইটে দেওয়া আছে। প্লাস টেলিগ্রামে প্রত্যেক মাসে যে আপডেট করা হয় ফ্রি টেলিগ্রামে চ্যানেলে, ওই চ্যানেলেও ডিটেলস দেওয়া আছে। এবং এই চ্যানেলে কেউ যে কেউ চাইলে 1 ঘন্টার জন্য ঘুরে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। এর বাইরেও আমি আজকে যেটা দেখাবো, যে আগে যেটা করছিলাম শুরুর দিকে অ্যানালাইসিস শেয়ার করতাম ভিডিও, তো এটা এখন আবার নতুন করে শুরু করছি। তো আজকে আমরা ইউএসডি, পরে জিবিপিএসডি আর ইউএসডি, এই তিনটা অ্যানালাইসিস দেখবো, তিনটা পেয়ারের শুধু, কারণ হচ্ছে এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে। তো আপাতত আমরা তিনটা প্যাটার্নের দেখবো। এখানে আমরা ইউএসডিতে আছে, এটা খুব পপুলার একটা পেয়ার যেটাতে সবাই ট্রেড করতে চাই। তো এখানে আসেন, আমরা আমরা যদি দেখি ইউরো ইউএসডি বর্তমানে মোটামুটি ভালোই একটা মানে লম্বা একটা কারেকশন, পুরো মার্কেটটা একটা কারেকশন, অনেক দিনের কারেকশন, দেখেন একটা সেল ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে কারেকশন, এবং এই জায়গাগুলোতে অনেক বেশি কারেকশন হয়েছে লাস্ট 1 মাসে। তো কীভাবে করে আমরা ট্রেন্ডের সাথে থাকতে পারি? বর্তমানে আমরা যদি মার্কেটের এই লেভেলটা দেখি, দেখা যায় যে এইখানে মার্কেটের এই লেভেলে একটা ফ্ল্যাট প্যাটার্ন হয়ে গেছে। তো আমরা ফ্ল্যাট প্যাটার্ন সম্পর্কে যদি না জানি গুগলিং করেন, অনেকে তো গুগল থেকেই গুগলিং যেহেতু করেন, তাহলে গুগলিং করে দেখবেন যে এক্সপ্যান্ডিং ফ্ল্যাট কাকে বলে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একে ক্রস করে গেছে এবং সি, এটা মানে বিচে সি ব, এক্সপান্ডিং একটা ফ্ল্যাট এখানে হয়েছে। এবং আমরা যদি এরপরের মার্কেটটা দেখি, এরপরের মার্কেটটা দেখলে আমরা এখানে আরো দেখব যে আমি বোঝার সুবিধার্থে এভাবে করে করছি, আমরা H1-এ চলে যাই, আরো তাহলে আরো একটু ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখানে আমরা যদি দেখি যে দেখা যাচ্ছে এখানে ওয়েব 1, 2, 3, 4, 5, তো এখানে ওয়েব 1, 2, 3, 4, 5 পাঁচটা ওয়েব হয়েছে, এবং এখানে এ বি সি একটা জিগজাগ হয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, আবার এখানে একটা জিগজাগ হয়েছে। তাহলে এখানে দেখা গেল একটা কমপ্লেক্স প্যাটার্ন হয়ে গেছে টোটাল, অর্থাৎ একটা জিগজাগ, একটা ট্রায়াঙ্গেল, একটা জিগজাগ, জিগজাগ উইথ ট্রায়াঙ্গেল, কমপ্লেক্স প্যাটার্নটা হয়ে গেছে এখানে। তাহলে আমরা যদি অল ওভার দেখি, এখানে এখানে একটা ওয়েব, এই পাঁচটা ওয়েব মিলে সাব ওয়েব গুলো নিয়ে, এবং এখানে এ বি সি নিয়ে দ্বিতীয় ওয়েব, তাহলে দুইটা ওয়েব হয়ে গেছে। তার মানে আলটিমেটলি এখন টার্গেট হচ্ছে ওয়েব 3। তাহলে ওয়েব 3 আমরা যেহেতু ট্রেড করবো, আমরা অনেক লং ট্রেড বা অনেক বড় এসএল দিয়ে যেহেতু ট্রেড করি না, আমরা ছোট ট্রেড করি, তাহলে আমরা এখন চলে যাবো এই ট্রেডের এখানে চ্যানেলিং এ। তো H1-এ আমাদের যে বর্তমান যে মার্কেট, এই মার্কেটে যদি আমরা এখানে ট্রেড করি, দেখা যাবে যে এখানে একটা চ্যানেলিং যদি করি, এবং এখানেও আমরা যদি ওয়েব কাউন্ট করি, দেখা যাচ্ছে এখানে একটা ওয়েব এবং এখানে আর একটা কারেকশন ওয়েব, তাহলে দুইটা ওয়েব এখানেই পাওয়া যাচ্ছে, এবং এটা 3 নম্বর ওয়েব রানিং। 3 নম্বর ওয়েবের এখন বর্তমানে যে পজিশনে মার্কেট আছে, এখানে একটা চ্যানেলিং করে মার্কেট আগাচ্ছে, হয়তো এই চ্যানেলিংটাতে মার্কেট করে করে তার ট্রেন্ডের দিকে যাবে, অথবা দেখা যেতে পারে এটা মার্কেটটা হয়তো কিছু গিয়ে এখান থেকে এ ধরনের প্যাটার্ন করে এই ট্রেন্ডটা ভেঙে পড়ে গেছে। তাহলে আমরা এই জায়গাতে যদি কোনো একটা সেল প্যাটার্ন পাই, তাহলে হয়তো সেলটা নিতে পারবো।
মানে ওদের এখানে লক্ষ্য রাখতে হবে, যদি আমরা সেল খুঁজি তাহলে অবশ্যই এখানে সেল প্যাটার্ন হচ্ছে কিনা, সেল কনফার্মেশন আসতেছে কিনা, এবং যতটুকু পারা যায় স্টপ লস ছোট করে। যদিও আমি সেলের পক্ষপাতি না, হ্যাঁ, তবে হ্যাঁ, সেল পেলে কেউ যদি কনফার্মেশন পায়, একটা যদি ভালো কনফার্মেশন ক্রিয়েট হয়, কেন হাতছাড়া করবেন, ঠিক আছে? এবং এখানে এইখানে যদি মার্কেটটা ডাউন না হয়, আবার আপনি এখান থেকে একটা লং বাইয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন না। এই জন্য আমাদের প্ল্যান আছে যে আমরা মার্কেটটাকে এখানে যদি পাই, এখানে কোনো একটা কারেকশন দিয়ে যদি মার্কেটটাকে পাই, তাহলে এই জায়গায় একটা বাই দেওয়ার, অর্থাৎ এই জায়গায় যদি বাই কনফার্মেশন পাই, কারণ আমাদের হিসেবে ওয়েব থ্রিটা আরো বেশি যাবে। তো এটা কিভাবে করে আমরা মার্ক করতে পারি, আমরা যদি এই মানে একটা জোন চেষ্টা ক্লিয়ার করি যে এটা ওয়েব ওয়ান এবং এটা থ্রি, এখান থেকেও যদি আমরা একটা রিট্রেসমেন্টের চিন্তা করি বা ফিবো দিয়েও দিই, তাহলে মোটামুটি আমরা জানি যে ওয়েব ফোর, এটা যদি থ্রিও শেষ হয় ফোরও হয়, তাহলে ওয়েব ফোর মোটামুটি 38% থেকে মুখ করার সম্ভাবনা রাখে। তাহলে আমরা চ্যানেলিং এর এই জায়গায় 38% একটা টার্গেট রাখতে পারি, সাথে আমরা একটু কনফার্মেশন হওয়ার জন্য আমরা ওয়েব টু থেকে ফাইনাল ওয়েব পর্যন্ত একটা দিয়ে আমরা 61%, এই যে 61%, এটাকেও একটা টার্গেট রাখতে পারি। তাহলে এই টার্গেট থেকে আমরা একটা বাই কনফার্মেশন পাইলে তাহলে বাইতে যাব। এটা হচ্ছে আমার ইউরো ইউএসডির বাই প্ল্যান। আর এখানে যদি সেল কনফার্মেশন এই লেভেলে পাওয়া যায়, তাহলে কেউ একজন নিতে পারে, সমস্যা নেই, তবে অবশ্যই কনফার্মেশন পেতে হবে। এ হচ্ছে ইউরো ইউএসডির প্ল্যান। এরপরে হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডিতে আমরা ডেইলিতে যদি দেখি, এটাও একটা আছে লম্বা সেল, শার্প মুভমেন্ট শেষ করেছে রিসেন্টলি। হ্যাঁ, এটা এই যে দেখা যায়, গত কিছুদিন আগেও টানা সে লম্বা সেল মুভমেন্টে ছিল, এবং এরপরে আমাদের হচ্ছে টানা কয়েকদিন বাই শার্প মুভমেন্ট। তাহলে এটাও একটা শার্প মুভমেন্ট, ইম্পালস মুভমেন্ট, এবং ইম্পালস মুভমেন্টের জন্য সে তৈরি হচ্ছে এখানে কারেকশন টাইপের। আবার এখানে যদি এই জায়গাতে যদি তাকান, অনেকে দেখবেন যে হয়তো হেড অ্যান্ড শোল্ডার টাইপের মনে হচ্ছে, যদিও এটা হেড অ্যান্ড শোল্ডার না। হেড অ্যান্ড শোল্ডার যদি যে স্ট্রাকচার, সে স্ট্রাকচার এখানে হয়নি, পারফেক্ট স্ট্রাকচার হয়নি। তো এখানে অনেকেই সেল খুঁজছেন, যদি সেল খুঁজেন আমরা একটু দেখি যে আসলে সেল করাটা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে, ঠিক আছে? মানে এটা কতটুকু আসলে যৌক্তিক যে আসলে আমরা যদি সেল করি, ঠিক আছে? আমরা যদি চ্যানেলিং ধরেও আগাই, যে মানে একটা লাইন ধরে আগাই, ট্রেন্ড লাইন ধরে, দেখা যাক যে আমরা আসলে কি সেলের জন্য প্রস্তুত হওয়া উচিত নাকি বাইয়ের জন্য। এখানে একটা এক্সপান্ডিং মুভমেন্ট দেখা যাচ্ছে, টোটালি একটা একটা এক্সপান্ডিং মুভমেন্ট। আর আমরা এই যে ভিতরের যে স্ট্রাকচার, এগুলাকে যদি আমরা একটু কাউন্ট করি বা একটু ভালো করে দেখি, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এইভাবে না করে আমরা আর একটু শর্টকাট করি, তো তাহলে বুঝে যাবে। এখানে আমরা দেখা যাচ্ছে 1 2 3, এটা একটা জিগজাগের মতো মনে হচ্ছে, এবং এখানে এটা হচ্ছে একটা কারেকশন এনি ফ্ল্যাট। এখানে আবার দেখা যাচ্ছে এখানে একটা জিগজাগ, আবার এখানে একটা কারেকশন হয়েছে, এটাও জিগজাগ। এবং আমরা যদি এখানেও তাকাই, এখানেও একটা ঝিকঝাক দেখা যাচ্ছে, এবং এখানে একটা কারেকশন প্যাটার্নের মতো করেই আসতেছে, দেখেন একটা কারেকশন প্যাটার্নের মতো করে আসতেছে। তাহলে আমরা পর পর কয়েকটা যদি করি, যে একটা ঝিকঝাক পাওয়া গেছে, এরপর একটা কারেকশন, এরপর একটা ঝিকঝাক পাওয়া গেছে, এরপর একটা কারেকশন, এরপর একটা ঝিকঝাক পাওয়া গেছে, এরপর এখনো একটা কারেকশন ফুল হয়নি, তাহলে তো যদি এইখানে চিন্তাটাও করি মার্কেটের, তাহলে কি মিনিমাম একটা রিট্রেসমেন্ট কি হতে পারে না এইভাবে করে? রিট্রেসমেন্ট এটা অনুমান করলাম আর কি, যে মন চাইলো যে এইখানে এতবার হয়ে আসছে এই প্যাটার্নটাকে, তাহলে সেম প্যাটার্নটা কি এখানে হতে পারে না? তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে গেলে আমরা যদি এই ঝিকঝাকটাকে আমরা ফিবোনাচি রিট্রেস দিই, তাহলে আমরা দেখব যে পরের যে এই যে রিট্রেসমেন্ট, রিপ্লেসমেন্টটা হয়েছে 61% থেকে। এরপরে আমরা যদি
দ্বিতীয় যে জিগঝাগ, এই জিগঝাগকে আমরা যদি 61% দেখি বা মানে গোল্ডেন রেশিওটা দেখি, আমরা দেখছি এটাও মোটামুটি 61% থেকেই এরিয়া থেকেই, এই যে 61%-এর এরিয়া থেকেই মোটামুটি কি করেছে, রিট্রেস করেছে। তাহলে এবার আমরা দ্বিতীয়টাতে যাই, তাহলে এটাও একটা যদি হয়, এখানে যদি আমরা এখানেও নেই, এখান থেকে নেই, এখানে আমরা 61%-এ যদি মার্ক করি, অলমোস্ট 61%-এ এসে টাচ করেই মার্কেটটা কিন্তু একটা বুল ক্যান্ডেল করেছে 25 পিপসের, যদি অল্প পিপস কিন্তু করেছে। এবার আমরা যদি আমাদের যে ট্রেন্ড লাইনে গেছি, সেই ট্রেন্ড লাইনে আমরা যদি যাই, ট্রেন্ড লাইনে যদি আমরা যাই, আমরা দেখছি এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এবং আমার যেটা প্ল্যান থাকবে, যেহেতু একটা বাই মুভমেন্ট, এবং এখানে আমরা যদি কাউন্ট করি, এই ঝিকঝাককে আমরা যদি ডব্লিউ বলি এবং এই কারেকশনকে আমরা যদি এক্স বলি, এই ঝিকঝাককে যদি আমরা ওয়াই বলি এবং এই কারেকশনকে যদি আমরা ডাবল এক্স বলি, এবং এইটাকে আমরা যদি জেড বলি, তাহলে এইখানে আমরা কি আরেকটা কারেকশন পেতে পারি না? আবার আমরা যদি এই টোটাল স্ট্রাকচার, মানে এখানের টোটাল স্ট্রাকচারটাকে আমরা যদি একটু মানে ভালোভাবে করে দেখি, আমরা এখানে আরো একটা ব্যাপার দেখতে পারবো, সেটা হচ্ছে এটা একটা কিন্তু পুরাটাই মানে ঝিকঝাক, এই যে এই এখান থেকে শুরু করে এটা এটা পুরাটা একটা ঝিকঝাক। তাহলে পরবর্তীতে এটাকে যদি আমরা কারেকশন করি, এবং এখানে আরো একটা ঝিকঝাক হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আপনি কিভাবে করে আপনি মার্কেট কাউন্ট করবেন, আমরা সেটা হচ্ছে আপনার উপর, বাট আমরা এখানে চেষ্টা করবো যে মার্কেটের এই লেভেলে যদি একটা বাই প্যাটার্ন ক্রিয়েট করে, এখান থেকে একটা বাই নেওয়ার। হ্যাঁ, এমনও হতে পারে মার্কেটটা কারেকশন না করে, কারেকশন অপোজিট করে এখানে চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে। আমি বলছি না যে এটা এখান থেকে বাই হবে, বাই এর জন্য কনফার্মেশন হতে হবে, তবে আমাদের ফোরকাস্ট হচ্ছে আমরা বাইতে যাব, এবং এই লেভেল থেকে একটা বাই কনফার্মেশন পেলেই আমরা বাইতে চলে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্ল্যান। আর যদি আপনি একদম বেসিক্যালি ইলিয়ট ওয়েভ দিয়ে নর্মাল ইলিয়ট ওয়েভ কাউন্টও করেন, যে এটা ওয়েভ 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এটা এ, এটা বি, তার মানে আমাদেরকে বি করতেই হবে, মিনিমাম মিনিমাম রিট্রেসমেন্টটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আপনি কিভাবে করে গণনা করবেন সেটা আপনার উপর, বাট আমি যেটা করে, এটা যেহেতু একটা পুরোটা কারেকশন প্যাটার্ন, এবং এই কারেকশন প্যাটার্নটা জিগজাগ দিয়ে হচ্ছে আমার হিসাবে কমপ্লেক্স প্যাটার্ন হচ্ছে। এরপরে আসি আমরা অডিএসডিতে। অডিএসডি ডেলিতে যদি আপনি যান, তাহলে দেখবেন এটা লং একটা সেল ট্রেন্ড, এবং অনেক দিন ধরে এটা সেল ট্রেন্ড আছে। ঠিক আছে, এখানে যদি আমরা উইকলিতে যাই, দেখা যাবে যে এটা এখনো বিশাল, এটা ওয়েব 1, 2, 3, 4, 5, তাহলে 5টা ওয়েব শেষ করেছে, এখন ওয়েব এ করছে, এবং ওয়েব এ করবে 5টা ওয়েব দিয়ে, 1, 2, 3, 4, 5, এবার এই 5টার পর আবার এ করতেছে। যাই হোক, আমরা যদি এখানে একদম শর্টকাট একটা চ্যানেল ইউজ করি, দেখা যাচ্ছে যে চ্যানেলটা ব্রেক আউট হয়েছে, এই চ্যানেলটা ব্রেক আউট হয়ে গেছে। এবার এই চ্যানেল ব্রেক আউট করেছে, এখানেও চ্যানেল ব্রেক আউট করেছে, প্রথম চ্যানেলটা ব্রেক আউট করে দ্বিতীয় চ্যানেলের দিকে মার্কেটটা আসছে। হ্যাঁ, যে আমাদের প্রথম টার্গেটই ছিল, আমরা যখন অ্যানালাইসিস দিয়েছিলাম গত উইকে, তখন গত সপ্তাহে আমাদের ট্রেডিং ভিউ এবং চ্যানেলে দেখলে দেখবেন যে আমাদের অ্যানালাইসিস ছিল, এটা ব্রেক করলে একটা সেল, এবং এখানে আমাদের টার্গেটটা ছিল। তো আমাদের টার্গেট হয়ে গেছে এখানে অলমোস্ট। তাহলে আমরা যদি ফিবোনাচ্ছি দিয়েও আমরা দেখি এই লেভেলটা, দেখা যাবে যে 50% থেকে মার্কেটটা উঠে যাচ্ছে, এবং আমরা যদি ওয়েব 2 থেকে এটা দিই, দেখা যাবে 61% আসতে আরও বাকি আছে। তো এইখানে আমরা যেটা চিন্তা করবো, এটা একটা যেহেতু মোটামুটি ইম্পালস মুভমেন্ট করেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভালোই, যদি ওয়েব 4-এর কারেকশন এটা, বাট এখানে
এই জায়গায় এটা একটা ইম্পালসের মুভমেন্ট করেছে। তাহলে আমরা এখানে আবার দেখা যাচ্ছে একটা ডাইভারগেন্সও আছে, হ্যাঁ একটা ডাইভারগেন্সও আছে। তো এখানে ভালো একটা সেল হয়েছে। এখন আমাদের নেক্সট প্ল্যান, তাহলে নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের, আমরা এটা উপর থেকে একটা রিট্রেসমেন্ট পাইলে, যদি আমরা একটা রিট্রেসমেন্ট পাই, এই ধরনের কোনো রিট্রেসমেন্ট পাই, এই ধরনের প্যাটার্ন, তাহলে এখান থেকে আমরা একটা সেলের চিন্তা ভাবনা করব, ঠিক আছে। আর যদি এখানে রিট্রেসমেন্ট না পেয়ে দেখা যাবে যে এই যে আমরা ডেলি ক্যান্ডেলে আছি বা আমরা H4-এ আছে, দেখা যাবে যে এখান থেকে একটা হয়তো বাই প্যাটার্ন সে ক্রিয়েট করে নিতে পারে। যদি এখান থেকে কোনো বাই প্যাটার্ন ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যদি এখান থেকে আমরা যদি এভাবে করে চ্যানেলিং করে দেখি, দেখা যাবে যে হয়তো মার্কেটটা পসিবিলিটি আছে এখান থেকে এই এই জায়গা থেকে একটা বাই প্যাটার্ন করে উঠে যাওয়ার। তো এখানে যদি বাই প্যাটার্ন করে মার্কেট উঠে যায়, তাহলে আমরা অবশ্যই বাই এর সাথেই থাকবো। অর্থাৎ এখানে বাই করলে তার হঠাৎ করে বাই হবে না, বাই হওয়ারও একটা প্যাটার্ন সে ক্রিয়েট করবে এবং কনফার্মেশন করবে। এই কনফার্মেশন থেকে আমরা একটা বাই নিতে পারি। আর যদি মার্কেটটা আরো ডাউন হয় এবং এখানে একটা সেল প্যাটার্ন ক্রিয়েট করে, দেন আমরা একটা সেল আনবো। অর্থাৎ আমরা যদি এখান থেকে স্ট্রাকচারটাকে যদি দেখি, দেখা যাচ্ছে মার্কেটটা উঠছে এবং একটা কারেকশন করছে, তারপরে এই কারেকশনটা ভাঙার পরে কিন্তু আবার উঠছে, আবার একটা কারেকশন করছে, আবার এই কারেকশন ভাঙছে, আবার উঠছে, আবার একটা কারেকশন করছে, আবার উঠছে, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গায়। তাহলে এই যে আবার যখন রান করতেছে, এখানে একটা কারেকশন করছে এবং এটা ভাঙছে, এরপরে রিপ্লেস করছে, তারপর তাহলে এখানেও যদি মার্কেটটা কারেকশন করে, তাহলে সেই কাজটাই করবে। এই জন্য আমরা এখানে নজর রাখবো যাতে আমাদের একটা বাই কনফার্মেশন আসে। বাই কনফার্মেশন আসলে তারপরে আমরা বাইতে যাবো, অথবা সেল কনফার্মেশন হলে সেল। এবং এটা মার্কেটের আমরা যে এইখানে যে প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই প্যাটার্নে আমরা মোটামুটি বুঝতেই পারছি যে মার্কেটটা কিন্তু মোটামুটি অনেক শার্প একটা মুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই শার্প মুভমেন্টের পরেই কিন্তু এখন অপেক্ষা করছে আমাদের জন্য নেক্সট মুভমেন্ট। হয়তো দেখা যাবে এলওডিজি ভবিষ্যতে আরো উপরে গিয়ে তারপরে হয়তো আসতে পারে। আমরা যদি এখানেও ভেতরে যদি সাব ওয়েভগুলো চ্যানেলিং করি মান্থলি থেকে উইকলিতে, উইকলিতে দেখা যাবে যে মার্কেটটা আরো আরো কিছু দূর যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। তো এই কারণে এখন পর্যন্ত আমরা যেহেতু শর্ট টাইম ট্রেড গুলাই করছি, তো আমার মনে হয় এখন এখানে এই জায়গাতে চ্যানেলিংটা ব্রেক না করলে, H4-এ আমরা যে চ্যানেলিংটা টপ থেকে দিয়েছি, এই চ্যানেলিং ব্রেক না করলে আমার মনে হয় না এখন সেলে যাওয়া উচিত। অর্থাৎ এই ব্রেকিং, এই জায়গাটা ব্রেক আউট হতে হবে, তারপর সেলে যাবো। এই জায়গা থেকে যদি ব্রেক আউট কনফার্মেশন করে, তারপর সেলে যাবো, আদারওয়াইজ সেলে যাবো না। আর যদি এখানে যদি কনফার্মেশন করে বাই এর, তাহলে আমরা এখান থেকে একটা বাই, তবে অবশ্যই কনফার্মেশন হতে হবে এবং এটা টার্গেট থাকবে আমাদের এই চ্যানেল ধরেই। যদি ব্রেক আউট করে, তবে তো অবশ্যই এখানে একটা রিট্রেসমেন্টের দরকার আছে। এই রিট্রেসমেন্টের পরে তারপরে আমরা সেল দিব, ঠিক আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আপনাদের শেয়ার, লাইক এবং সাবস্ক্রিপশন গুলো আমাদেরকে মোটিভেট করবে হয়তো আরো ভিডিও নেক্সট উইকে দিতে। হয়তো দেখতে পাচ্ছেন এখন এখন সময় হচ্ছে প্রায় 3টা 2টা 56 মিনিট। তো ভিডিও গুলো করছি জাস্ট মোটিভেশন পাই আপনাদের থেকে, আপনাদের যে রিকোয়েস্ট থাকে, আপনারা যে অনুপ্রেরণা দেন সেটাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব দ্য চ্যানেল and hit the like button.